তখন টার্কি আইসক্রিমে দেখি আপনাদের একটু খেলা দেখি বাহারে আর এতে যে টার্কি আইসক্রিমে যে স্টল বসেছে স্মোকি বিস্কুট কেমন খাচ্ছো? খুব ভালো, একদম নতুন ধরনের জিনিস, একদম নতুন ধরনের খাবার যেটা আমি এখনো কোথাও দেখতে পাইনি। এখানে এই প্রথম আমাদের এই সাতরপল্লী মাঠে খাদ্য মেলায় দেখতে পেলাম যেটা। এটা কিন্তু আমি ধূমপান করছি না, এটা হচ্ছে স্মোকি ওয়েফারের কামাল। এটির কাবাব যে তোমরা কজন খেয়েছো আমাকে জানাও। তো বেলগুড়িয়াবাসীদের জন্য সুখবর, বেলগুড়িয়াতে কিন্তু সর্বপ্রথম ফুড ফেস্টিভ্যাল বাহারে আহারে শুরু হয়ে গেল। এটা কিন্তু 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে 12ই ফেব্রুয়ারি অবধি, এবং টাইমিং 2টো থেকে 10টা, এবং এটা কিন্তু বেলগুড়িয়ার সতেরোপল্লির মাঠে হচ্ছে। তো তোমরা অবশ্যই ভিজিট করো। এটা আমাদের যেখানটা বিয়ে, সেখানে এখনো বাবারা বাবা কাকার জেঠারা খালাদের বিক্রি করে, তাই? আর আমাদের এরকম কিন্তু সব বাল করে। আমার আর ভাত দোকানে প্রথম শোকেস হয়। মনোহারা গুলো কত করে? 25 টাকা। 25 টাকা? আর এটা কি দিয়ে বানানো? এটা চকলেট? এটা হ্যাঁ, মাখনি আলমন্ড। ও, এটা প্রাইস কত? 50 টাকা। তো এখানে যা আছে সব 50। আর এই মনোহারা গুলো 25 টাকা। বাহ, কালারিং রসগোল্লা। তো মকটেল লাভারদের জন্য এটা কিন্তু একটা আইডিয়াল লোকেশন, তোমরা এখানে বিভিন্ন মকটেল ট্রাই করতে পারো। এখানে কিন্তু সব গরম গরম ফিশ ফ্রাই, ভেটকি ফ্রাই সব রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পিঠে। তো পিঠে লাভারদের জন্য এটা কিন্তু আইডিয়াল দোকান। পিঠে, পাটি সপ্তাহ, রসবড়া, ভাপা পিঠে, মালপোয়া সবই কিন্তু পেয়ে যাচ্ছ এক ছাদের তলায়। 365 ফ্রাইড আইসক্রিম দোকান, সেই জন্য ওইভাবে উল্টো। তো দেখি ভীমনাগে কি আছে। এখন আমরা চলে এসেছি কেশি দাসের স্টলে। এখানেও কিন্তু বিভিন্ন রকম হরেক রকম মিষ্টি তোমরা পেয়ে যাচ্ছ। দেখে নাও, বিভিন্ন রসগোল্লা, তারপর চমচম, রাজভোগ সবই রয়েছে, কমলাভোগ। আবার একটা বিশেষ স্থলে আমরা চলে এসেছি, এখানেও কিন্তু বিভিন্ন রকম পিঠে দেখা যাচ্ছে, বিভিন্ন কালারিং সব পিঠে। তো এইগুলো তোমরা কিন্তু খাদ্য মেলা এসে কিন্তু এগুলো অবশ্যই ট্রাই করবে। কত ব্লগার আছে আমার, ও এই জায়গা দেখছেন, দিস ইজ বিং অ্যাকম্পানিড বাই স্ম্যাশ পোটা। এখন এখন এখানে আমি তোমাদের এটা দিতে গেলে এটা ডাউন করছি, এক মিনিট। Thank you.
এগুলো একটা করে খেতে পারি। আরে আরে ফুড ফেস্টিভ্যালে এসে আমি প্রথম যে ফুডটা ট্রাই করছি তোমাদের দেখাই। তোমাদের তো পুরোটার ভিডিও একটা দিয়েছি, তোমরা দেখেছো। এখন ফার্স্ট যে ফুডটা ট্রাই করব সেটা দেখাচ্ছি। এই যে আমার সামনে রয়েছে এখন চিকেন স্যাটে, চলো খেয়ে দেখা যাক। এটার দাম নিয়েছে তোমাদের 70 rupees চিকেন স্যাটেটা, চলো খেয়ে দে। চলো এখন চিকেন স্যাটেটা খেয়ে তোমাদের রিভিউটা দিই। এই যে সস দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে, আর খেয়ে দেখা যাক। খুব গরম, দাঁড়াও। মাংসটা বেশ সলিড কিন্তু, আর এই যে বাইরে যে কোটিংটা দেখতে পাচ্ছ এটা বেশ ভালো, তো বেশ সুন্দর লাগছে। ফার্স্ট ফুড ট্রাই করছি, এরপর নেক্সট যা যা খাবো তোমাদের আবার দেখাবো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে স্মোক যেটা, সেটার নাম কি? স্মোক বিস্কুট, স্মোকি ওয়েফার, তাই তো? আচ্ছা আচ্ছা। তো ওই বাহারে আর ফুড স্টলে তোমাদের ফুড নাম্বারটা কত, মানে স্টল নাম্বারটা কত? স্টল নাম্বার আমাদের দেয়নি, আচ্ছা তাই তো। আচ্ছা, ঠিক আছে। তো এখানে স্মোকি ওয়েফার আমরা ট্রাই করব, দেখি। চলো, 6 piece থাকে তাই তো? 6 piece ওয়েফার 50 টাকা দাম। দেখি ফুদা, স্মোকি বিস্কুট কেমন খাচ্ছ? খুব ভালো, একদম নতুন ধরনের, নতুন ধরনের জিনিস, একদম নতুন ধরনের খাবার যেটা আমি এখনো কোথাও দেখতে পাইনি। এখানে এই প্রথম আমাদের এই সাতরপল্লী মাঠে খাদ্য মেলায় দেখতে পেলাম যেটা। তো এখন হাড়ে বাড়েতে এসে স্মোকি বিস্কুট ট্রাই করছি। বেশ ভালো, মজাদার, বেশ নতুনত্ব এই বিস্কুট, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখি কি আছে বাংলা দই স্টলে। এগুলো কত করে দাম? দাম কত করে? 50 টাকা না? ছোট ভাড়টা কত গ্রামের? 100 গ্রামের রসগোল্লা খেয়ে দেখো। দুজনে মিলে খেলে ঠিক আছে, কারণ এত বড় জিনিস একা খাওয়া সম্ভব। ট্রাই করবো এখানে, এটা হচ্ছে গুড়ের রসগোল্লা, বিশাল বড়, তো খেয়ে দেখি। ভালোই যেতে, একটা খারাপ না, বেশ সাইজটাও বড় আছে। তো নতুন গুড়ের, শীতকালে গুড়ের রসগোল্লা কিন্তু বেশ ভালোই লাগে। চলো, এবার অনেক চিকেনের আইটেম দেখালাম, এবার তোমাদের কিছু ফিশের আইটেম দেখাই, দাঁড়াও। এখানে দীঘা ফিশ কর্পোরেশনের একটা স্টল রয়েছে, কি কি আছে দেখাই। ফিশ ফ্রাই, ফেটকি, বাটার ফ্রাই, প্রন, পাতুরি, হ্যালো।
কাবাবগুলো কত করে গো? কাবাবগুলো কত করে এগুলো? নিশ্চয়ই জানতে চাইবে না কি লিখছিলাম, কারণ জানতে চাইলে তুমি পড়বে মুশকিলে। তোমার মতো মোটা মাথায় সেটা আসলে ভুলটা করেছিল তোমার মা। 14 বছর আগে আমাকে এই বাড়িতে বউ করে ঘরে নিয়ে তিনি বড়ই রূপের অভাব আমাকে দিয়ে মেটাতে চেয়েছিলেন, কিন্তু তিনি কখনো জানতেন না যে আরো একটি জিনিস তার অজান্তে আমার সঙ্গে বাড়িতে এনেও তার সঙ্গে প্রশ্ন হয়। এখন আমি একটু ট্রাই করব তোমার স্বামীর অন্নদা এই এখানে এসে ফুড ফেস্টিভ্যালে এসে ভেটকি কাবাবটা ট্রাই করি, চলো তোমাদেরকেও দেখাই। এনভায়রনমেন্টটা কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, আর আমি এখন রয়েছি এই যে রূপকথা স্টলে। এখানে আমি ট্রাই করছি ভেটকি কাবাব ফ্রাই। ভেটকি ফ্রাই চলে এসছে 4 পিস, যার দাম হচ্ছে 120 টাকা। খেয়ে দেখা যাক চলো। তো ভেটকি ফ্রাইটা খেলাম, বেশ ভালো লাগলো, নতুনত্ব বেশ ট্রাই করলাম। এই ভেটকি ফ্রাই ভিতরে মাছ ছিল আর একটা বেশ ভালো কোটিংটাও ছিল বাইরে, তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো ভেটকি ফ্রাইটা। এরপর দেখি নেক্সট যা খাবো তোমাদের দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। এখন যেটা আমি ট্রাই করবো গন্ধরাজ মোমো, চলো খেয়ে দেখা যাক। সাইজ গুলো কিন্তু বেশ বড়, 5 পিস দিয়েছে 90 টাকা দাম। এটাকে এটাকে দেখাই, চলো খেয়ে দেখা যাক। যেহেতু গন্ধরাজ লেবুর যে গন্ধটা সেটা কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। ভিতরটা খেয়ে দেখা যাক। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লাইভ আইটি হচ্ছে, সেটারই কিছু শর্টস তোমাদের দেখাচ্ছি। মানে 360 লাইভ আইসক্রিম সেন্টারে দেখতে পাচ্ছ তোমরা। এগুলো কত করে গো? 50 টাকা।
তো আহারে বারে ফুড ফেস্টিভ্যালে গিয়ে তো প্রচুর খাবার খেলাম, একদম পুরো মাথা নষ্ট যাকে বলে সেরকম মাথা নষ্ট করা প্রচুর খাবার খেলাম। তোমাদের খাবারগুলো যেগুলো খেয়েছি এবং ওখানে যে খাবারগুলো পাওয়া যায় সবই কিন্তু ভিডিও দিয়েছি, তো সেগুলো তোমরা আশা করি দেখেছো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর এরকম যদি আমার মতো ফুড লাভার হও আর খাবার যদি ভালোবাসো তাহলে কিন্তু আমার চ্যানেল রূপ দ্য বেঙ্গলি গাইকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও না। আমিও ভালো থাকবো, তুমিও ভালো থাকবে। চলো এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকমই আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।